ও আবা নবী বাগম মাতমাতা নিরা ও চাঙ্গদানা জোনেরা জোগেরা আমার নবী আপা নবী হাবিবুল্লাহ গে জো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক 63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ড আমার নবী আরাম চাই না আমার নবী 63 বছর জিন্দেগি একটা সেকেন্ড নবী আমার আরাম আসে চান না নবী আমার সুখে থাকতে চান না নবী আমার বিল্ডিং বালাখানা চান না সারাটা জীবন ইয়া রাব্বি কাবলি উম্মতি আল্লাহ আমার গোনাগার উম্মত তারি দিকে অবস্থা কি হবে আমার নবী সারা জীবন চিন্তা কোণে কোণে চলে গেছে ও জনেরা যোগেরা আরে আল্লাহ পাক আমার নবীকে এতটা পিয়ার করেন আল্লাহ পাক আমার নবীকে এতটা মোহাব্বত করেন আল্লাহ পাক কোরআন শিবে জানিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ও জনেরা যোগেরা আল্লাহ পাক আমার নবীকে এতটা পিয়ার করেন আল্লাহ পাক আমার নবীকে হায়াতে থাকাকালীন অবস্থায় আমার আল্লাহ মেরাজে নিয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ এরপর আবার আল্লাহ কোরআনে দিলেন যে আয়াতে কারিমা পড়লাম বিস্তারিত আলোচনা করবার সময় পারবো না তবে এতটুকু টাচ করছি আল্লাহ পাক নবীকে মেরাজ পর্যন্ত নিয়ে যেতে চান নিয়ে গেছেন এর প্রমাণ আল্লাহর কোরআন শরীফ তবে অন্য অন্য নবীরা চাইলেও তারা পারেনি নবী মুসা আল্লাহ দরবারে কাঁদলেন আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই আল্লাহ বলছেন নবী মুসা তুই পারবে না আমাকে দেখতে আল্লাহ আমি শুনবো না না ছোট বান্দা আল্লাহ পাক বলছেন নবী মুসা কম বেশি 40টা দিন তোমাকে রোজা রাখতে হবে আর খালি পায়ে রাতের আধারে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে নবী মুসা গেলেন আল্লাহকে দেখবেন তাই এখানে নবী মুসা আল্লাহকে দেখবেন নিজে চাচ্ছেন কিন্তু ওখানে আল্লাহর কোরআন বলছেন আমার আল্লাহ পাক চাইলেন নবীর সঙ্গে দিদার করবেন আল্লাহ আকবার কিন্তু নবী জানেন আল্লাহ আমাকে নিয়ে যাবেন কিন্তু নবী কি করছেন ওই হালাতে রসুল জানেন আল্লাহ পাক আজকে আমাকে নিয়ে যাবেন কিন্তু নবী সেদিনে সেজে গুজে রেডি হয়ে বসে আছেন না নবী পাক কি করছেন তিনি আরামে নিমজ্জিত ঘুমিয়ে আছেন আল্লাহ আকবার ও আমার জনেরা যোগেরা ফাস্তাজিবা ইলা মিন আলাইহি সালাম আমার নবী পাকের নিকটে হাদী হয়ে গেলেন উম্মা গানি বিনত আবু তালেবের ঘরে আমার নবী পাক আরামে নিমজ্জিত হয়ে আছেন ওই সময় জিবা ইসলামের যে হাদী হয়ে গেলেন তাকে দেখেন আল্লাহর নবী তিনি ঘুমিয়ের মধ্যে রয়েছেন ঘুমিয়ে রয়েছেন জিবা ইসলাম অবাক হয়ে যায় ও দাম আল্লাহ পাক পোহারে কতগুলো নবী আপনার সঙ্গে দিদার চেয়েছে কিন্তু আপনি চাননি এখন আপনি চাচ্ছেন আপা হাবিবে পেয়ারার সঙ্গে দিদার করবেন কিন্তু আপনার নবী আরামে নিমজ্জিত আরে কারণটা কি জানতে চায় আরে তবে নবী পাক এখন আরাম করছেন ঘুমাচ্ছেন আমি কি করে নবী পাককে জাগাবো আরে যদি আমার চলা বলার ভিতরে যদি আমার আচরণে আরে আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ পাক সহ্য করতে পারবেন না কারণ হলো আমার আল্লাহ সবচেয়ে বেশি পিয়ার আমার আল্লাহ আমারই নবীকে করে থাকেন বলুন সুবহানাল্লাহ যাতে নবী কষ্ট না পান তাই রসুলুল্লাহকে জাগাবেন কি করে চিন্তা করছেন আহা দেখছেন আল্লাহর নবী ঘুমিয়ে আছেন নবী পাকের চেহারা দিয়ে জিসম মোবারক থেকে টপ টপ করে পাসিনা ঘাম ঝরে যায় আহা আল্লাহর নবীর কদম মোবারকে তা কি দেখে ঝাম ঘামটা ঝরে যায় পাসিনাটা ঝরে যায় দৃশ্যখানা দেখে জিবা ইসলাম থাকতে পারেন না জিব্বাটাকে বার করলেন আল্লাহ পাক বলছেন জিব্রাইল আমি আল্লাহ তোমার জিব্বাটাকে নরম করেছি জিব্রাইল তোমার জিব্বা দিয়ে তুমি আমার নবী পাকের কদম মোবারক কি করো একটু জিভটা লাগাও
একটু কি করো, একটু বোলাতে থাকো, একটু সুরসুরি অনুভব পেলে আমার নবী জেগে যাবেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম কি করছেন, জিব্বাটাকে বার করলেন, আল্লাহ নবী কদম মোবারক একটু লাগালেন, আল্লাহ আকবার, সাথে সাথে আল্লাহ নবী জেগে গেলেন। কি ব্যাপার ইয়া আখি জিব্রাইল, তুমি আমারই পায়েতে, তোমার আমারই কদমে, আমার পায়ে তোমার জিব্বা তুমি লাগালে। জিবরাইল সালাম বলছেন, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি কোথায় আমি কোথায়? তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ আপনাকে রাহমাতুল আলামিন করেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক যদি আপনাকে তৈরি যদি না করতে, আরে না না না, আমি জিব্রাইল, আল্লাহ আমাকে বানাতেন না। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিব্রাইল, আপনার কদম মোবারক আমি জিব্রাইল, আমি আমার নিজেকে ধন্য বলে মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা জোগেরা, তবে ওদিনে দেখতে পা গেল ফেরেশতা জিব্রাইল আমি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুদি ব্যাধি মাফ করুন, আপনি কি জানেন না আজকে আল্লাহর সঙ্গে আপনার মেয়েরাজ হবে, দিদার হবে, এটা কি আপনি জানেন না? তবে আপনি আজকে কেন ঘুমিয়ে রয়েছেন? তবে আপনি কেন ইন্তেজার করেন নাই? আপনি কেন ঘুমিয়ে পড়লেন? ওই সময় আল্লাহ নবী ডেকে বললেন, আল্লাহ পাকে ফাঁসা জিব্রাইল, না 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 না, আরে আল্লাহ পাকে দরকার, আমি নবীর সঙ্গে দিদার করবেন আল্লাহ, এজন্য আল্লাহ পাক আপনাকে পাঠাবেন, এই খবরটুকু আমি জানিয়ে জানিয়ে জানি, তারপরে কেন আমি ঘুমিয়ে পড়লাম? আরে আল্লাহর দরকার আমার সঙ্গে দিদার করবেন, এজন্য নবী ঘুমিয়ে পড়লাম। তবে যদি একটিবার আমার আল্লাহ পাকে বলতেন, হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, না 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 না, আজকে রাতটা হলো তোমার উম্মাত উম্মাতানিদের গোনামাত হওয়ার রাত, আজকে রাতটি হলো উম্মাত উম্মাতানিদের জন্য ফজিলতের রাত, আজকে রাত্রে কাঁদা কাঁদা যদি করো, আমি আল্লাহ তোমার উম্মাত উম্মাতানিদের গুনাহগুলি মাফ করে দেব। যদি একটা বার আল্লাহ আমাকে বলতেন, ও ফেরেশতা জিব্রাইল, আমি নবী পাক ঘুমাতাম না, আমি নবী পা ঘুমিয়ে যেতাম না, আমি নবী পাক ইন্তেজার করতাম, অপেক্ষা করতাম, পাহাড়ে না না, আমি সারাটা রাত কানা কাটা করতাম, আল্লাহ কাছে দোয়া চাইতাম, না না, একটা বারের জন্য যদি আল্লাহ বলে দিতে, আমি রাসূলুল্লাহ আর আমি ঘুমাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেতা, কি নবী আমরা পেয়েছি, ওহ আল্লাহ আকবার। চিন্তা করেছেন, এমন একজন নেতা, তিনি আল্লাহর সঙ্গে দিদার করবেন, আল্লাহ নিজেই পাঠাচ্ছেন জিবরাইল সালামকে বুররাকের সঙ্গে, ওহ বুররাক, যার গতি বিদ্যুতের চেয়ে আরো দ্রুত গতিতে, প্লেন, রকেট, হেলিকপ্টার তার কাছে ফেল, আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, সেই বুররাক ইজ্জত তাজিম সম্মান করে ইস্তেকবাল করে আল্লাহ পাঠালেন, আল্লাহু আকবার। তারপরেও আল্লাহর নবী ঘুমিয়ে আছেন কেন? যদি আল্লাহ একবার বলতেন, হাবিব, এটা আপনার উম্মাত উম্মাতানিদের গুনাহ মাফ হওয়ার রাত, আমি রসুল ঘুমাতাম না, আমি অপেক্ষা করতাম, আমি কান্দতাম, দোয়া করতাম, একটি রাত, সারা রাতের জন্য একটিবার আমি চোখে চোখ লাগিয়ে ঘুমাতাম না, কারণ নবী উম্মাত উম্মাতানিদেরকে কত পিয়ার করেন, একবার বলুন না সুবহানাল্লাহ। আর আজকে সে নবীর উম্মাত তাসে ব্যস্ত, কেরামবটি মগ্ন, আর সেই নবীর উম্মাত আজকে খেলায় মগ্ন, আজকে আমাদের ঘরে যুবকেরা, আজকে আমাদের ঘরে যুবকেরা, এরা খেলায় মগ্ন, এরা আপনার মোবাইলে মগ্ন, কেউ বা ইউটিউব, কেউ বা ফেসবুক, কেউ বা ইমো ইত্যাদি নিয়ে, ফেসবুক ইত্যাদি এগুলো নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে আছে। আহারে, তোমার নবীর কথা ভুলে গেলে? যে নবী সারাটা জীবন তোমার জন্য কাঁদলো, যে নবী ইন্তেকালের সময় আমার আপনার কথা ভুলতে পারে নাই, আপনি সে নবীর কথা ভুলে গেলেন? আল্লাহ আকবার। নবী যদি চাইতেন কায়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারতেন, বিশ্বাস করুন, কেন কোন মানুষ নয়, কোন নবীর ব্যাপারে আল্লাহ একবারও বলেননি।
হেল্লার নবী, আপনি যদি যেতে চান তবে আমি আজরাইল যান কবজ করব, নইলে পরে আমি ফিরে চলে যাব, আপনি যতদিন ইচ্ছা বাঁচতে পারেন। এটা কোন নবীকে অফার দেওয়া হয়নি, শুধুমাত্র আল্লাহ আমার নবীকে অফার সুসংবাদ দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরে রসুল কি বললেন? রসুল বলছেন, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে আমি আমি চিরজীবন বাঁচতে চাই না, কায়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না, লম্বা সময় নিতে চাই না, আমি রসুল চলে যাব, তবে আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, আমি রসুল চলে যাব, তবে আমার একটা আশা। কি আশা? আকাঙ্ক্ষা হলো আমার মনে, বড় চিন্তা। কিসের চিন্তা হাবিব? কিসের চিন্তা? ছেলে মেয়েদের চিন্তা, বিবিদের চিন্তা, সাংসারিক চিন্তা? না, রসুল এগুলো চিন্তা করেননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মা তুম্মা তানিদের অবস্থা কি হবে। আল্লাহু আকবার। আমাজনেরা জগেরা ওয়া নবী বেগম মাতুম্মা তানিরা, ও শুনুন মানিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের দিকে মানেন, ও আমার হাবিবি পিয়ারা, তোমার শেষ আশা কি আছে একটা বার বলো, তুমি কি চাও হাবিব একটা বার বলো। হাবিব, তোমার চাওয়াটাকে নিশ্চিত আমি আল্লাহ পূরণ করব। হাবিবি পিয়ারা, কি আকাঙ্ক্ষা একটা বার বলো। হাবিব, তুমি কি চাও বলো না। আল্লাহ নবী ডেকে বললেন, ও দাম আল্লাহ পাক, না 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 না, আমার চাওয়াটাকে আল্লাহ পি পূরণ করবেন, আমার চাওয়াটাকে আল্লাহ পি মঞ্জুর করবেন। আল্লাহ পা ডেকে বা হাবিবে পিয়ারা, তুমি যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব একটা বাচ্চে তো দেখো, আহা, নবী কার কথা বললেন? আল্লাহ, আমি তো মারা যাব, আল্লাহ আমি তো বিদায় নেব, আল্লাহ আমার উম্মত উম্মাতানিদের অবস্থা কি হবে। আল্লাহ, ও উম্মতের কথা মউতের সমান রসুল বলেন নাই, কি নবী আমি আপনি পেয়েছি। আল্লাহ আকবার। ও আমাজনেরা জগেরা, আল্লাহ বাদেগে বানে, ও আমার হাবিবে পিয়ারা, আমি তো আলিমুল গায়েব, আমি আল্লাহ পাক অন্তরের খবরটুকু রাখি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি বড় শক্তি আমি আল্লাহ। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার মনে ভাষাটা বুঝি, আমি আল্লাহ তোমার মনে কথাটা বুঝি। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার আমি আল্লাহ বা রাজি হয়ে গেলে হাবিবে পিয়ারা, তোমার উম্মা তুম্মা তানিদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবু, আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছেন ওসিলাকার বিশ্ব নবীর। আহা, রসুল বললেন, আমি তো মারা যাব, আমি তো বিদায় নেব, আল্লাহ আমার উম্মতের উপায় কী হবে, উম্মতের দায়িত্বটা কে নেবে। আহা, যে নবী সারা জিন্দগি 63 বছর জিন্দগি ভরে নাই, আল্লাহর নবী ইন্তেকাল করবেন ওই মুহূর্তে, রসুল আমাদের কথা ভরেনি। বিশ্বাস করুন, শুধু তাই নয়, রসুল যখন মেয়েরাজে গেলেন ফিরে আসবেন, তবু রসুল সে জায়গায় এই উম্মতের কথা ভরে নাই। এমন একটা নেতা, যে নেতার কথা যদি বলি সারা রাত পেরিয়ে যাবে, সারা জীবন পেরিয়ে যাবে, তবু সেই নেতার আলোচনা করে আমরা কেউ কখনো শেষ করতে পারবো না, যার আদর্শ হচ্ছে মহান। ইন্নাকা আলা খুলুকিল আজিজ, যার চরিত্র ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেতা! আর আমরা দুনিয়ার নেতার পিছনে পাগল। বাবা, কাউকে যদি মারি, কাউকে যদি তাড়িয়ে দেই, কারোর ঘর যদি ডাকাতি করি, ভীমা সেই নেতা যা বলছে যদি করা হয়, অন্যায় কাজ হলেও সেই নেতা করতে বলছে যদি করি, বিনিময় নেতা খুশি হবে। দুনিয়ার এই নেতাকে খুশি করতে যে কাউকে মার্ডার করছি, কাউকে কতল করছি, কাউকে ক্ষতিগ্রস্ত করছি, কাউকে অপমান করছি, কেন?
দুনিয়ার এই নেতাকে রাজি করাবার জন্যে। কিন্তু আপনি জানেন, যিনি বিশ্ব নেতা তিনি একটিবারের জন্য বলেনি, হে আমার উম্মতেরা এই অন্যায়গুলো করো। উম্মতেরা, আমি নবী বলছি, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাগীর। নবী বলছেন, আহারে উম্মতেরা, যদি একটা সুন্নত যদি তোমরা আমার মেনে নাও, আমি রসুল বলছি 100 শহীদের দরজা আমার আল্লাহ আমার নামায় তোমাদের লিখে দেবে। একবার জোরে বলুন। বর্তমান নেতার এই আদর্শ যদি আদর্শতে হয়, যারা এই কথা বলে বলছে, যাদের কথাই আমরা করছি, বিনিময় কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। কিন্তু যিনি বিশ্ব নেতা তিনি যা বলেছেন যদি করা হয়, আহা, তাহলে কি পাওয়া যাবে? নবী পাক নিজেই বলছেন, আমা জনেরা জগেরা বাবা নবী বাগম মাতমাতানিরা, ও সুলমানিকেরা, যিনি বিশ্ব নেতা জানিয়ে দিলেন, লাই অমিনু আহাদুকম হাত্তা কোন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বানাতিহি ওয়ান্নাসিন আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মাতুম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ছেলে বেবি বাচ্চা সন্তান সন্ততি অপেক্ষা স্বাভাবিক আমি রাসূলুল্লাহকে পিয়ার করতে হবে, আমি নবী পাককে ভালোবাসতে হবে, ওই নবী পাককে পিয়ার করতে হবে, তবে আপনি মমের মুসলমান হতে পারবেন। ও জনেরা যুবকেরা, আল্লাহ নবী বললেন, তবে দেখতে পা গেল ওই মহব্বতটা আসলে কি, ওই পিয়ারটা আসলে কি, মুখে মুখে নবী নবী, জবানে জবানে নবী, কি দাঁড়িয়ে মাহফিলে শেষে টকিয়াম করলাম, কি বছর একবার বিশ্ব নবী দিবস পালন করলাম, না না না, নবী বললেন, মান হাব্বা সুন্নতি, যদি আমার তরিকা সুন্নতকে মেনে নাও, ফাকাদ আহাব্বানি, সেই তো আমাকে ভালোবাসলো, আমার আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাহফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, এই দুটো আঙুল যতটা কাছাকাছি তার হচ্ছে আরো বেশি আল্লাহর জান্নাতে, আর এতটা আমার নিকটস্থ থাকবে। জোরে বলুন। সে নবী কি বললেন? যদি কি আমার আদর্শে আদর্শিত হয়ে যাও, আমার তরিকাটা যদি মেনে নাও, মান হাব্বা সুন্নতি, আমার যদি সুন্নত যদি মেনে নিতে পারো, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই তো আসলে নবীকে ভালোবাসলো, অমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাহফিল জান্নাহ, দুটো আঙুল যেমন কাছাকাছি আল্লাহ জান্নাতে আমার এতটা নিকটস্থ থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। বাবু, ওই নবীর সুন্নত মেনে নেওয়া এ কি বিরাট কঠিন ব্যাপার? এ কি ভীষণ কঠিন? আসলে তা নয়, এর চেয়ে সহজ আর কিছু নাই। কিরকম জানেন? আপনি চপ্পল পরেছেন, আমিও পরি, আল্লাহ রসুল পরতেন, নাহালাই মোবারক চপ্পল নয়, নাহালাই মোবারক বলতে হবে রসুল্লাহর ব্যাপারে, তাজিমের খাতিরে। আল্লাহর নবী যখন পরতেন তখন রসুল বাম পা নয় ডান পাটা আগে দিতেন। কোন পা বলেছি? ডান পা। যদি আমি আপনি ডান পা দেই চপ্পল পরা হবে, নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। ওহ, এর নাম তো ভালোবাসা। শুধু তাই নয়, খানা আমিও খাই, আপনিও খান, রসুল্লাহ খেতেন, খানা খাওয়ার পূর্বে আল্লাহর নবী দস্তার খানাটা বিছাতেন, মাথায় টুপি, শরীরে পোশাক, তরিকা সুন্নতা হালাতে বসে একটু দোয়া বলে, হালাল খাদ্য খাবেন, একটু দোয়া বলে খাবেন, খানা খাওয়া হলো, পেট ভরে গেল, নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ করবার আগে একটু ভাববেন, আমার নবী কি করে করতেন, আমার রাসূলুল্লাহ কি করে করতেন। যদি আপনার কর্ম, আপনার কাজটা যদি আমার নবীর কাজের সঙ্গে যদি মিলে যায়, আপনি যে কাজ করবেন মনে মনে যদি করেন, আহা, এই কাজটা আমার নবী করতেন, বিনিময় একটা সুন্নত পেয়ে যাবেন। ও আমার জনেরা জগেরা বাবা নবী বাগম মাতমাতানিরা, ও শোনো মানিকেরা, আমি আপনি রাস্তা দিয়ে চলাফেরা করি, আমি দেখতে পা গেল রাস্তার উপর যদি কোন একটা পাথরের টুকরা, কোন একটা কাঁটা যদি পড়ে থাকে, কোন একটি কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, আপনি যদি একবার মনে মনে করেন, ও আমার আল্লাহ, আরে না না, এটা পথিকের কষ্ট পাবে, পথিকের যদি পায়ে লেগে যায়, এই কাঁটা যদি পায়ে ফুটে যায়,
যায় ব্যথা পাবে, এই পাথরের টুকরা যদি পায়ে লেগে যায় ব্যথা কষ্ট পাবে না, এই পাথরটা আমি সরিয়ে দেব, এই কাঁটাটা আমি ফেলে দেব, এই কাজটা আল্লাহর নবী করতেন, এই না মনে করে যদি ফেলে দেন। আল্লাহর নবী বললে 100 শহীদের দরজা নসিবে হয়ে যাবে। চিন্তা করেছেন, একটুখানি কাজ করবেন আর ভাববেন এ কাজ রসুল করেছেন, যে কাজগুলো ও আল্লাহ আকবার, বিনিময় একটা সুন্নত মানলে 100 শহীদের দরজা। মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ, আল্লাহু আকবার, একটা সুন্নতকে মানলে 100 শহীদের দরজা। আর শহীদ কেমন? শহীদ হচ্ছে, কিতাবে লেখা রয়েছে, শহীদ কাকে বলে? আল্লাহর জন্য নিজের জান মালকে কোরবানি করা, বিবিকে বিধবা বাচ্চাকে তিন করে, দিনের জন্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে লড়াই করে জীবন দিয়ে দিল, তার নাম হলো শহীদ। সেই 100 শহীদের দরজা একটা সুন্নত পালন করলে পেয়ে যাবেন। এর চেয়ে সহজ পন্থা ভালোবাসা রসুলুল্লাহর আর কি কোনো কিছু আছে সহজ? বিশ্বাস করুন, এর চেয়ে সহজ আর কিছু নেই। রসুলকে ভালোবাসার পদ্ধতি, প্রত্যেকটা কাজ, আপনি রাস্তা দিয়ে চলবেন, আমার নবী কিভাবে চলতেন? ডান দিক দিয়ে। কিন্তু আমাদের দেশে তো সব বাঁ দিকে চলা হয়, তাই না? তবে যদি ডান দিকে চলা হয় তো অ্যাক্সিডেন্ট করে মরণ হবে, একটু যদি ব্রেন খাটান বেঁচে যাবেন। কি করে বাবু? আরব দেশে যত গাড়ি চলে, যারা হাজি সাহেব জানবেন, সব কিন্তু ডান দিক দিয়ে চলে, আমাদের দেশে বাঁ দিক দিয়ে। আপনি ভাবছেন এ সুন্নাটা কি পালন করতে আমি পারবো না? নিশ্চিত আপনি লোকালে বাড়িতে বেরিয়েছেন, সাইকেল হোক, হেঁটে হোক, চার চাকা মোটর সাইকেল হোক, ফাঁকা দেখে, একেবারে ফাঁকা ক্লিয়ার রাস্তা দেখে, সুনসান ফাঁকা রাস্তা দেখে যদি আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড হাফ মিনিট 1 মিনিট যদি চলেন ডান দিকে নবীর সুন্নাত মনে করে, বাকি বাঁ দিকে চলুন দেশের বিধান হুকুম অনুযায়ী মেনে, তাহলে ওই সামান্য 10-20 সেকেন্ড চলা হলো নবীর সুন্নাত মনে করে, বাকি সারাদিন বাঁ দিকে চলুন, চলা হলো নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন এর চেয়ে সহজ পন্থা আর কিছু নেই। আর যদি ওই নবীকে পিয়ার মহব্বত ভালো যদি না বাঁচতে পারি, আল্লাহর জান্নাত পাওয়া যাবে ভাই? যাবে না ভাই। এই যে টিউবলাইটটা জ্বলছে, এই যে টিউবলাইটটা জ্বলছে, মাইকটা চলছে, ফ্যানগুলো চলছে, তো ইলেকট্রিক দরকার, কারেন্ট দরকার। এখন এগুলো চালাতে গেলে, জ্বালাতে গেলে আমাকে ইলেকট্রিক দরকার, কারেন্ট দরকার। তো আপনি ভাবছেন আমার বাড়ির একেবারে পাশ দিয়ে হাই ভোল্টেজ 11,000 ভোল্টেজ গেছে, 220-440, এটা অনেকটা দূরে, আমি দেখছি আমার তার কম লাগবে, তো আমি এখান থেকে কানেক্ট করি, আমি এখান থেকে কি করব, লাইনটা নেব ডাইরেক্ট 11,000 জুড়িয়ে দিলেন, ফ্যান লাইট চলবে না, নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে না বাবা, নষ্ট হয়ে যাবে। তবে এগুলো জ্বালাতে গেলে, চালাতে গেলে আমাকে 11,000 থেকে সার্ভিস দিয়ে 220-440 এসেছে, আমাকে তার থেকে নিতে হবে, তবে চলবে, কথা ঠিক কি না? আমরা হয়তো অনেকে ভাবতেছি ও নবীর মহব্বত আর ভালোবাসা করে লাভ কি, ডাইরেক্ট আল্লাহকে পেলে যথেষ্ট। এখন নবীকে বাদ দিয়ে আল্লাহকে চাচ্ছি, পাঁচক তো নামাজ পড়বো, আল্লাহ হুকুম মানবো, যথেষ্ট, নবীর আলাদা করে মহব্বত করে ভালোবেসে মিলাদ করে লাভ কি বাবা? কিন্তু আল্লাহ নিজে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যদি পেতে হয় আমার নবীকে তেবা করো, আমার নবীকে ভালোবাসো, নবীকে তেবা করো, অনুসরণ করো, আমার নবীর চলা বলাকে অনুসরণ করো, তাহলে কি হবে, আমি আল্লাহকে পেয়ে যাবে। কেন? তো আমার নবীকে পাঠিয়েছি আমি আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য। একবার জোরে বলুন, কথা ঠিক কিনা বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসে প্রথম নম্বর আয়াত, কুল মানে বলা, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো আল্লাহ একক, এক অদ্বিতীয়, আল্লাহ ইজ ওয়ান। এই কথা কে বলছেন? আল্লাহ বলেছেন, নবীকে বলতে বলেছেন, অতএব তিনি হলেন পথ প্রদর্শক, শান্তির বার্তা বাহক করে আল্লাহ আমার বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর আদর্শকে দাফন করেছি, আজকে বর্তমান মুসলমান মার খাচ্ছি, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত,
প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায়। কিন্তু আমরা কি মার খাওয়ার পাত্র বাবু? না, ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র। কিন্তু মার কেন খাচ্ছি, বেজ্জতি কেন হচ্ছি? কারণ আমরা সেই নবীর আদর্শটাকে দাপন করে দিয়েছি। আল্লাহ বললেন উম্মতেরা, যদি তোমরা আমার নবীকে চিনতে পারো, যদি তোমরা কি করো, আহা, নবী কি দোয়া চাইলেন? আল্লাহ আমি মারা যাব, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ বলছেন, দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম, তারপরে আমরা বিজ্জতি মার খাচ্ছি, নবীর আদর্শ আদর্শিত হতে পারিনি। তাই বছরে একবার মিলাদ মাহফিল না বসলে নয়, একটু বসলাম, একটু শেষে কিয়াম করতে হয় তা একটু করলাম, মিলাদ শরীফ করতে হয় একটু করেছি, বাবা করুন, এতেও সওয়াব আছে, এতেও লাভ আছে। তবে হ্যাঁ, মুখ্য উদ্দেশ্য নবীর আদর্শ আদর্শিত হওয়া, কথা ঠিক কিনা? একদিন বছরে পালন করলাম, সারা বছর নবীর খবর নাই, আসছে বছর দেখা যাবে, এর নাম নবীর মহাব্বত? না। অতএব তবে হ্যাঁ, আপনি বলতে পারেন, তাহলে মিলাদ মাহফিল দিয়ে লাভ কি? বাবু আপনি আমাকে বলুন, মিলাদ মাহফিল দিয়ে যদি এই অবস্থা হয়, তাহলে না দিলে পরে আরো কি হতো? কথা ঠিক কি না? অতএব এই যে মিলাদ আর মাহফিল, এর বিনিময়ও ইসলাম দিনের কথা আমরা শুনতে পাই, কথা ঠিক কি না? এবং এটা বয়স্কদের একটা স্কুল, এটা আমার নবী বলেছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জিন্দগি কাঁদলেন, এন্তেকালের সময় তিনি কাঁদলেন, শুধু তাই নয়, এন্তেকালের পরে আজ নবী আমাদের কথা ভুলতে পারে না। বিভাগের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন, বিভাগের অন্তকালের পরে দেখতে পা গেল আল্লাহ নবী কবরের ভিতরের মাটিটা ভিজা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আব্বাস জানতে চাই, আব্বা কবরের মাটিটা কেন ভিজে গেল? হুজুর কবরের মাটিটা কেন ভিজে গেল? কোন সাগর নদী পানি গিয়ে চিয়ে চিয়ে প্রবেশ করলো? আল্লাহ নবী কান্দে কান্দে বললে, ও বাবা আব্বা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এটা কোন নদ নদীর পানি নয়, এটা কোন খালির পানি নয় বাবা, এই কবরের ভিতরে আমি নবী আরামে নাই, এই কবরের ভিতরে আমি রাসূলুল্লাহ, আজ আমি উম্মাত মাতানিদের জন্য কাঁদি, আজ আমি উম্মাত মাতানিদের জন্য কাঁদি, কে দেখে 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 দে আমার চোখে পানি, কবরের মাটিটা ভিজে গেল। কি গো, কি নবী আমি আপনি পেয়েছি, একটু কি ভেবেছেন? সকাল হলে আমরা দৌড়চ্ছি, কেউ সাইকেলে, কেউ গাড়িতে, কেউ মোটর সাইকেল, কেউ বা ট্রেনে, কেউ বা বাসে, শুধু টাকা দরকার। বলুন, ভোর হতে দেয় না, মানুষ দৌড়চ্ছে, ইনকাম কোথায় গেলে, অল্প সময় পিসির টাকা ইনকাম করা যায়, হালাল হারাম বাঁচি না, টাকা পেলেই যথেষ্ট, কথা ঠিক কিনা বলুন? আল্লাহ আকবার, আজকে টাকায় অন্ধ হয়ে গেলাম, আজকে দুনিয়া দুনিয়া করে রসতালে গেল জীবনটা। আল্লাহ আকবার, বাবা যা দরকার তার চেয়ে বেশি ইনকাম করছে, তবু আমাদের শখ মেটে না। আগেকার দিনে ঘরগুলো ছিল কাঁচা, এখন আবার পাকা হয়ে গেছে, এত শখ মেটছেন। আল্লাহ, যদি একটু পাথর লাগাতে পারতাম তাতেও শখ মেটে না, একটু এসি যদি লাগাতে পারতাম তা হলো, তাও শখ মেটে না, আরও কি করা যায়, কথা ঠিক কিনা বলুন? যা দরকার তার চেয়ে বেশি আল্লাহ দিয়েছে, তবু সে আল্লাহকে চিনতে পারেনি, তবু সে রসুলকে চিনতে পারেনি। এই মুসলমান মার খাবে না তো খাবে কারা, এরা লজ্জিত হবে না তো হবে কারা? বাবা ভুল আমাকে বুঝবেন না, মান কানিল্লাহ কানাল্লাহু লাহু, বান্দা যদি আল্লাহর হয়, আমার আল্লাহ কিন্তু বান্দারই হয়ে যায়। পৃথিবীর সমস্ত শক্তি দুর্বল আল্লাহ পাক তাকে আপন করে নেয়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজটা কমে গেল, বন্ধ হয়ে গেল, অতএব কমে গেল হঠাৎ মাত্রে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
তাপমাত্রা কমে গেল, দেখেন দিন কি হয়েছে বাবু, আমি তো বুঝতে পারছি কমেছে একটু, একটু কুমেছে, একটু দেখেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, বাবা যারা একেবারে পিছনে পিছনে আছেন একটু সামনে আসা যাবে, একটু আসা যাবে, একটু আসেন না সামনে, একটু কাছাকাছি আসেন না, দুটি কথা বলতে তো ভালো লাগে তাই না, একেবারে দূরে দূরে থাকবেন কেমন একটা না, একটু কাছাকাছি আসেন, একটু মহব্বত বাড়ুক, দুটি কথা বলি তাই না, আসেন বাপ, সারা জীবন তো দূরে দূরে থাকলাম, একটু কাছাকাছি আসেন, একটু দেন ঠিক করে, আপনার মাইক খুব ভালো মাইক দেন, খুব ভালো লাগছিল সাউন্ডটা মাশাআল্লাহ, এই কমিয়ে দিলে একটু কষ্ট হবে তাই, এই সাউন্ডটা বেশ ভালো লাগছিল মাশাআল্লাহ, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো সন্নতি আমল ঈমান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। চলুন যে কথা শোনাচ্ছিলাম, অতএব আমরা মুসলমান দাবিদার, আল্লাহর হুকুম আমরা সঠিকভাবে পালন করতে পারছি না, বিশ্বাস করুন যদি সঠিকভাবে পালন করতে পারতাম তাহলে আমাদের উপর এই বিপদের মুসিবত কখনো আসতো না, তবে হ্যাঁ ইমানদারদের উপর বিপদ আর মুসিবত কি আসে না, আসে, তবে সেটা পরীক্ষা ইমতিহান নেওয়ার জন্য, ক্ষণিকের জন্য আসতে পারে, পরে কিন্তু আবার আল্লাহ পাক শুধু ইমানটাকে পরীক্ষা করার জন্য এই বিপদ দেন, অবশেষে আল্লাহ পাক কি করেন তার উপরে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ ইমানের পাওয়ারটাকে বাড়িয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ আমি কিন্তু বলিনি যে কথা শোনাচ্ছিলাম, সকাল হলে আমরা দৌড়চ্ছি শুধু টাকা দরকার, পয়সা দরকার, অর্থ দরকার, কথা ঠিক কিনা, টাকা কার না দরকার, সবার দরকার, তবে হ্যাঁ যতটুকু দরকার তার চেয়ে বেশি ইনকাম যদি করতে হয় তাহলে দেখুন সেটার হালাল নয় হারামের জায়গায় অনেক সময় চলে যাচ্ছে, তো ঠিক কিনা, ওই হারাম মাল খেয়ে যদি আল্লাহকে ডাকি তাতে কি কোনো কাজ হবে, হবে না, অতএব হালাল খোর বান্দা যারা, হালাল যারা খায় আল্লাহকে ডাকে, আল্লাহ হালালে রেখেছে বরকত, অতএব না খেয়ে মারা যাব, নিয়ত করুন হারাম মাল এক টুকরো খাবো না, তবে আল্লাহ পর ইমানটাকে মজবুত করবে, ওই ইমান নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারে জীবনটা সুখের হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু টাকা দরকার, পয়সা দরকার, অর্থ দরকার, হারাম হোক হালাল হোক দেখার দরকার নাই, কি করে অল্প সময় পয়সা ইনকাম করা যায়, এ নিয়ে আমরা পাগল ব্যস্ততার মধ্যে পড়ে আছি, ও জনেরা যোগেরা, কিন্তু না 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 না, জাল্লা পাক আমাকে পাঠালো, কি করার দরকার, আমি কি করছি, আমার করণীয় কি, যদি একটা বার ভাবতাম তাহলে আমরা নিজে থেকে পরিবর্তন রাস্তা খুঁজে পেতাম, আমরা একটি বারের জন্য কখনো ভাবি না, আমার জনেরা আপনি বাড়িতে চলে যাবার পরে বিছানায় মাথা না রেখে একটা বার আপনি ভাবুন, আল্লাহ আমাকে কি করার জন্য পাঠিয়েছে, আমি কি করেছি, আমার করণীয় কি, যদি একটা বার ভাবেন নিশ্চিত দেখবেন একটা পরিবর্তন রাস্তা আপনি খুঁজে পাবেন, ও জনেরা যোগেরা, আমার আল্লাহ ওই ব্যক্তির অপরাধী হয়ে যায় যে ব্যক্তি অন্যায় করলো, অনুতপ্ত হলো, যে ব্যক্তি গোনা করলো, লজ্জিত হলো, অনুতপ্ত হলো, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর দ্বারস্থ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার ইমানদারেরা, আল্লাহ পাক ডেকে বলেন তুবিলাল্লাহি তাওবাতুন নাসুহা, বান্দারে একটিবারের জন্য কাটি দিয়ে দিই তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের তওবাটাকে কবুল করে নেব, ধরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তো জানে বান্দা গুনাহ করবে, আল্লাহ জানে, কিন্তু আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিকে যে গুনাহ করে আর অনুতপ্ত লজ্জিত হয়ে তওবা করে। এরাম ডাম গুনাহ করেই যাচ্ছে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে ব্যস্ততা, আহা। কিন্তু বাবু মানব নবী জিন্দিগি দুনিয়ায় কটা দিন চোখ বন্ধ করলে সব শেষ, যেখানকার দিনে সেখানে থাকলো, খালি হাতে কাফনে কাপড় পরে চলে যেতে হবে, কথা ঠিক কি না? বাবা এত তো ইনকাম করলাম, যে কাপন আমাকে পরাবে তার কি কোনো পকেট থাকবে? 2-10,000, 20,000, 2-5 লক্ষ টাকা নিয়ে যেতে পারবো, এরকম সুযোগ থাকবে না? ফেরেশতা যদি আমাকে প্রশ্ন করে জবাব না দিতে পারলে কিছু টাকা তাকে ঘুষ দেব? না, ওখানে টাকা দিয়ে ঘুষ দেওয়া চলবে না, ওখানে বংশ টাকা অর্থের গরম চলবে না, ওখানে চলবে আমালান সালিহান, সঠিক কামল আপনি কি করেছেন। ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, শেষ ভালো যার সব ভালো, তার বাবু জীবনে অধিক সময় তো খারাপ কাজে ব্যয় করে ফেলেছি, বাকি জীবনটুকু একটু ভালো কাজে লাগান, এটাই শেষ মুহূর্ত যদি ভালো হতে পারে আল্লাহ চাইলে এটাই আমার আপার জন্য হয়ে যাবে নাজাতের রসূল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা নবী সাহাবারা জিন্দিগিতে কত অন্যায় করেছিলেন, কখন? যখন তার ইসলাম ইমানে কলমা পড়ে নাই, কিন্তু ইমানে কলমা যখন পড়ে নিলেন এমন মানা তারা মেনেছিলেন জীবন চলে যাবে, অন্যায় অন্যায় তারা কখনো কখনো করেন নাই, ইচ্ছাকৃতভাবে জীবন চলে যাবে, হারাম খাবো না জীবন চলে যাবে, মিথ্যা কথা বলবো না, দাগবাজি করবো না, চিটিংবাজি করবো না, জোচুরি করবো না, জীবন চলে যাবে, অন্যায় কখনো মেনে নেব না, এর নাম হচ্ছে ইমানদার, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাহাবারা জীবনে কত কষ্ট করলেন, জান দিতে চাইলেন, ইমান দিতে চাইনি, একবার জোরে হবে না? আপনি জানেন আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওহ নবী পাকের পাগল পরা সাহাবা, বাড়িতে চলে গেলেন, বাড়ি সে মাথা রাখলেন, শুয়ে পড়লেন, চোখ দুটো বন্ধ করলেন, ঘুম আসে না ঘুম আসে না, চেষ্টা করলেন ঘুম চলে আসলো না না না, তবে রাতের গভীরে আবার ঘুম হয়ে গেল, দুটো চোখ এক জায়গায় করে, কোনো মাঠে ঘুম আসে না, কোনো কোনো মেঘে ঘুম আসে না, কারণটা কি জানেন? হযরত আবু বকর একদিন নাই দুদিন নাই কম বেশি তিনটি দিন না খাওয়া, খোদার জ্বালা সইতে পারে না গো আবু বকর, খোদার জ্বালা সইতে পারে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোদার জ্বালা সহ্য করতে পারেন না, পেটে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, খোদার জ্বালা সহ্য করতে পারেন না, আর দু চোখ একটা জায়গায় হয় না, আর ঘুম আসে না, অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে উঠে বললেন, দেখি কোথায় একটু হালাল মাল পাওয়া যায়, এই না মনে করে ভিডিও বললেন, উঠে বললেন, চলতে 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 আমিল মুমিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেল, দেখা হয়ে যাবার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে হুজুর আমার সালাম দিলেন, আবু বকর সিদ্দিক হুজুর সালামের জবাব দিলেন, আমার এ ফারুককে বললে, ভাই আবু বকর এই গভীর রাতে কোথায় যাও, এই গভীর রাতে কোথায় যাও, একটি বার কি আমাকে বলবে? হযরত আবু বকর কি করলেন? তিনি বলতে পারছেন নাই, কথা বড় কষ্ট হয়, তাই তিনি বললে, ও ভাই আমারে রে, আমি একটি বিশেষ প্রয়োজন কাজে বেরিয়েছি, আমি ইলমামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই আবু বকর আপনি কি কাজে বেরিয়েছেন, একটি বার কি আপনি আমাকে বলবেন? কারণ হলো ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন, আল্লাহর কোরআন বলছে এক মুসলমান অপর মুসলমানের ভাই, যদি সে কলমা পড়া হয়। ও আবু বকর এই গভীর রাতে কি কাজে বেরিয়েছেন, একটি বার আপনি আমাকে বলুন, দেখি চেষ্টা করে আপনারই কাজের সঙ্গে একটু লিপ্ত হয়ে আপনার সহযোগিতা করতে পারি কিনা। হযরত আবু বকর নিজেরই কষ্টের কথা তিনি বলতে রাজি নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি যে অভাবে আছি, আমার যে পেটে ক্ষুধা, আমি না খেয়ে আছি, এই কথা বলতে লজ্জা বোধ করছে, শরম করছে,
চিন্তা করেছেন, তাদের মধ্যে অভাব ছিল কিন্তু হায়া ছিল, লজ্জা ছিল, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আকবার, আজকে আমাদের মধ্যে হায়া লজ্জা শরম বলে কিছু আছে? আর আল হায়া ও শরবত মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ, না আমাদের আছে না আমাদের ঘরের মেয়েদের আছে, আছে আর তাদের মধ্যে পর্দা পুশিদা তাও তো নাই, পর্দা নাই কে বলেছে? আছে কোথায়? ঘরের জানালায়, ঘরের দরওয়াজায়, কিন্তু মহিলাদের মধ্যে পর্দা পুশিদা আর নাই, হায়া শরম লজ্জা বলে আর কিছু নাই। বাপ অভাব থাক না থাক, যদি কোনো জায়গায় ফ্রি মাল পাওয়া যায় হাত লম্বা করে আমরা দাঁড়িয়ে যাই। বলুন কেন? শুধু মাল দরকার, টাকা দরকার। মসজিদে নামাজ পড়ে বেরিয়েছি, মিষ্টি মিঠাই অনেক সময় বিতরণ হয়, হাত লম্বা করে দাঁড়িয়েছি, চাচা তুমিও মিষ্টি খাবে? বলতেছে আমি কি আর খাবো, আমার ঘরে দুটো ছোট ছোট নাতিপোতা আছে তারা খাবে। চাচা এই মিষ্টিটা কি তুমি কি একবার ভেবেছো কে দিল, কেন দিল, ওটা কি হালাল না হারাম? আসলে ফ্রি পেলে আমরা ফরেট খেতেও রাজি আছি, ভুল আমাকে বুঝবেন না। এই জন্যে দেখবেন যে আমাদের এবাদতে মজা নেই, কেন? কারণ হলো আমরা যতটুকু খাচ্ছি তার মধ্যে কতটা হালাল হারাম হচ্ছে যাচাই করি না। তাই বিশ্বাস করুন, যদি আপনি হালাল খাদ্য খান যতটুকু ইবাদত করবেন ওই ইবাদতে মজার শান্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। নিয়ত করুন আল্লাহ গোস্ত রুটি দরকার নাই, হালুয়া কালিয়া কফতা বিরিয়ানি দরকার নাই, ডাল রুটি হোক হালাল হোক, হালাল হোক, যেন ডাল রুটি হয় হালাল হোক, ওটাই আমার জন্য তুমি কবুল কর আল্লাহ, হারাম মাল খেতে দেবেন না। এটাই হচ্ছে ইমানদারের কথা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ পেয়েছি তো হাতা গড়িয়ে রেডি হয়ে গেলাম, কিন্তু বাবু একটু ভাববেন না এই মালটা কোথাকার মাল? তিনি তার কথা বলতে পারেন না, কেন কেন কেন? তিনি যে বড় ক্ষুধার্ত, ক্ষুধার দ্বারা সহ্য করতে পারেন না। তিনি যে আজকে দিনে বেরিয়েছে, কত একটা হালাল মাল পাওয়া যায় কিনা এই কথা বলতে নিজে লজ্জা বোধ করে, বলতে পারে না। তবে সেদিনে দেখতে পা গেল, বারবার জিজ্ঞাসা করবার পরে থাকতে পারেন না, অবশ্যই ডেকে বললেন, ওরে ভাই আমারে ফারুক রে, ও ভাই ওমার, ভাই ওমারে, আমি আবু বাকার না বলে আর থাকতে পারলাম না, আমি আবু বাকার আর কোনোদিন না খাওয়াগো, খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি আবু বাকার পেটের জ্বালা সহ্য করতে পারি না। তাই হারে রাতের গভীরে ঘুমটা ভেঙে গেল, দুটো চোখ এক জায়গায় হয় না, কোথায় গেলে একটু হালাল মাল পাওয়া যায় এই না মনে করে বেরিয়ে পড়লাম, এই না মনে করে বেরিয়ে পড়লাম, ও আমার রে, এটাই হলো আমার কারণ। ওই সময় আমার ফারুক এই কথা শুনে বড় ব্যথা পেলেন, ও দাম আল্লাহ পাক, আবু বাকার সম্পর্কে নবী বলেছিলেন, আবু বাকার সম্পর্কে নবী বলেছিলেন, ওয়ামা সাহাবায়ে কেরামেরা গোটা বিশ্বের উম্মত উম্মতানি দিগের সারা জিন্দেগির আমল যদি একটি বাল্লার কাব, আর আমার আবু বাকারের এক রাতের আমল যদি আপন পাল্লায় যদি রাখা হয়, আমার আবু বাকারের এক রাতের আমলে পাল্লা খানা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান, হারে আমারে ফারদি আল্লাহ রহমানে মনে কাঁদতে চাল্লা, যে আবু বাকার এতটা পাওয়ার, যে আবু বাকার এতটা সম্মান, ওই আবু বাকার তিন দিন না খাও আল্লাহ আমি সহ্য করতে পারি না। হাজা তো মনে ফারুক আরে মনে ব্যথা কষ্ট নিয়ে বললেন, ও ভাই আবু বাকার কি কথা পি আমাকে শোনালেন ভাই, আরে আমি থাকতে পারি না ভাই আবু বাকার রে, আমি বড় লজ্জিত, আমি বড় লজ্জিত, কারণ হলো ভাই আবু বাকার আমার ঘরে কিছু নয়, আমার ঘরে তো কিছু নয়, আমার ঘরে যদি কিছু থাকতো, আমার ঘরে যদি কোনো খাদ্য খাবার থাকতো, আল্লাহ রাস্তে আমি আমার একটু মেহমানদারি করিয়ে দিতাম। ধরে বলো
দুঃখিত, আমি বড় দুঃখিত। ওমর বলছেন, কেন আমার ঘরে কিচ্ছু নেই? ও চিন্তা করেছেন, আবু বাকর সিদ্দিক যারা তোটা পাবার, যারা তো মর্যাদা দুনিয়ায় পেয়েছে জান্নাতে সার্টিফিকেট, সেই আবু বাকর না খাওয়া খোদার দ্বারা সহ্য করতে পারে না। বেরিয়েছেন কোথায়? গেলে একটু হালাল মাল পাওয়া যায়। আহা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জি হালাল হারাম বাঁচি না, এসেছি সামনে হাতা গোড়াচ্ছি, রেডি হচ্ছি খাবো, তাই কত হারাম মাল শুধু আপনি কেন, আমরা খেয়ে ফেলতে ঠিক নাই, কথা ঠিক কিনা বলুন? আরে হারাম খেয়ে খেয়ে জানা অজানা পেটে শেতলা পড়ে যাচ্ছে বাবা। এজন্য আজকে বর্তমানে আমার গা দোয়া, আমার গা চাওয়া আল্লাহ দ্বারা কবুল হচ্ছে না ভাই, ঠিক কিনা বলুন? জি, তারা যত খেয়েছিলেন হালাল খেয়েছিলেন, আল্লাহর কাছে চাইলেন, ওই জন্য আমার আল্লাহ কারেন্টের মতো তাদের দোয়াকে মঞ্জুর কবুল করেছিলেন। একবার জোরে বলুন আল্লাহ আকবার। দেখতে পা গেল এই কথা শান বারবারে আবু বাকর সিদ্দিক বললে, ভাই আমার রে, না না না, তোমার ঘরে কিছু নাই তো তুমি আমাকে কি খাওয়াবে? এই কথা নিয়ে তুমি ব্যথা দুঃখ কষ্ট প্রকাশ করো না। ও আমার রে, ও ভাই আমার রে, ফার করে তুমি কোথায় চলো একটি বার কি আমি আবু বাকরকে শোনাবে? তুমি রাতের গভীরে কোথায় যাও আমি আবু বাকর একটু জানতে চাই। আমার ফারুক বলতে চাই না, তিনি বড় লজ্জিত হয়ে গেলেন, বলতে পারেন না, তিনি অন্য অন্য উদাহরণ দিতে থাকে, তিনি তার কথাকে ঘোরাতে থাকে। আবু বাকর সিদ্দিক বললে, ভাই আমার রে, না না না, আমি তোমাকে যা প্রশ্ন করছি জবাব একটা বার আমাকে দাও। অবশেষে তিনি বললেন, ও ভাই আবু বাকর, ভাই আবু বাকর রে, তুমি যে কারণে বেরিয়েছ আমি আমার ওই একই কারণে বেরিয়েছি। কি বুঝলেন? মানে আপনি যাও যে কারণে বেরিয়েছেন, আমি আমার, আমিও আজ কটা দিন না খাওয়া, আহা আমিও খোদার জ্বালা সহ্য করতে পারিনি, আমিও বেরিয়েছি দেখি একটু হালাল মাল কোথায় পাওয়া যায়। কাদের কথা বলছি? আবু বাকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যারা জান্নাতের সার্টিফিকেট পেলেন যাদের উপরে আমার আল্লাহ রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, ইস আল্লাহু আকবার। আর আপনি কোন সম্ভাবে নামাজের কথা বললে, রোজার কথা বললে আপনি অজুহাত দেন, আপনি অজুহাত দেন, সংসারটা বড়, ফ্যামিলি অনেক, সদস্য অনেক, এদের খাওয়াতে হয়, একা পারি না, নামাজ পাঁচক তো পড়লে ঠিক মতো দিন মজুরি করতে পারি না, ব্যবসা করা সম্ভব না, কাজকর্ম করা সম্ভব না, রে ছি 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 আল্লাহু আকবার। যারা না খেয়ে পেটে পাথর বাঁধলেন তারা একবারের জন্য কথা বলেনি, নামাজ ছাড়েনি, রোজা ছাড়েনি, আল্লাহর হুকুম ছাড়েনি, জীবন চলে যাবে না খেয়ে পেটে পাথর বেঁধে আল্লাহর ইবাদত করেছিলেন, একবার জোরে হবে না ভাই? যত হাদিস বর্ণনা হয়েছে সব এই রাবিদের ভিতরে সবচেয়ে বেশি কোন সাহাবার নাম বর্ণনা এসেছে? আবু হুরায়রা। কি নাম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন, কোথায় পেয়েছেন হাদিস? এই যেমন আপনারা বসে আছেন বক্তব্য শুনছেন, এতগুলো মানুষ আল্লাহর নবী মদিনার মসজিদে বক্তব্য করতেন, ওয়াজ নসিহাত করতেন, সাহাবারা বসে বসে শুনতেন, অনেক সাহাবারা আবার তারা প্রয়োজনে কাজে আবার বেরিয়ে পড়তেন। হযরত আবু হুরায়রা আমার নবী পাকের নিকট ছেড়ে যেতে চাইতেন না। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, বাবা আবু হুরায়রা, তুমি বসে আছো কেন? যাও, ফান্তাসুরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর আল্লাহর হুকুম নামাজ পড়ে বেরিয়ে পড়ো, আল্লাহ কি বলছে রুজির ব্যবস্থা আমি আল্লাহ করো, তুমি বসে আছো, যাও চলে যাও, রুজির সন্ধান করো। হজির আমি যাব না। কেন বাবা? হজির আমি চলে যাওয়ার পরে আপনি হাদিস শোনাবেন, আপনি হাদিস বর্ণনা করবেন, মাসলা মাসাইল বলবেন, আমি আবু হুরায়রার ওই হাদিস থেকে বঞ্চিত হয়ে যাব, আমি ওই হাদিস শুনতে পাবো না, এজন্য আমি আবু হুরায়রা আপনার দরবার ছেড়ে যেতে চাই না। একবার জোরে বলুন আল্লাহ আকবার, আল্লাহ আকবার। চিন্তা করেছেন? আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা, বাবা খেতে তো হবে, আল্লাহ পেট তো দিয়েছে, যাও ইনকাম করো, যাও আল্লাহর রাস্তে বেরিয়ে যাও। হুজুর আমি যাবো, একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমি যত সময় এখান থেকে চলে যাব, আপনার দরবার থেকে চলে যাব, যত সময় আমি না আসব তত সময় আপনি কোনো হাদিস বর্ণনা করবেন না, আপনি কথা দেন।
কেন? আমি চলে যাবার পর যদি কোনো হাদিস আপনি শোনান, ওই হাদিস আমি শুনতে পাবো না, আমার বড় কষ্ট হবে। আপনি বলুন কতদিন ওই হাদিস আর বলবেন না, বর্ণনা করবেন না? তাহলে আমি আবু হুরায়রা যাব, আমি আসলেই আবার আপনি শুরু করবেন। বাবা তা কি হয়, কত দেশ বিদেশ থেকে কত মানুষ আসে আমার কাছে, কত মাসলা মাসাইল তারা জানতে চায়। হুজুর আমি অল্পক্ষণের জন্য যাব, বেশি আমার দুনিয়াদারি দরকার নাই হুজুর, আমার বেশি দরকার নাই। ওহ আল্লাহ আকবার, কি চিন্তা তাদের ছিল। আমি যাবো আর আসবো, বেশি সময় আমি দুনিয়াদারি করবো না, আমার পেটটা যদি চলার মতো আল্লাহ যদি আমাকে দিয়ে দেয় ওতে আমি চলে আসবো। হুজুর একটু হাদিস বন্ধ রাখতে হবে, এই কথা বুখরাইরা বলেছিলেন। আমার জনেরা জোগেরা ও শোনো মানিকেরা, হাজরত আবু হুরায়রাকে আল্লাহ নবী ডেকে বলে, বাবা আবু হুরায়রা না 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 না, কত মানুষ আছে আমার কাছে ফতোয়া নেওয়ার জন্য, মাসলা মাসাইল শোনার জন্য, কত মানুষ আছে কোরআনের বিধানটা জানার জন্য, আমি নবী পাক একটু চরিত্র আদর্শ তাদের শোনা দরকার আছে, তাই একটু জানতে চাই বুঝতে চাই। হুজুর বাবা এই কথা বললে কি মারা যায়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা, আমি না কে মারা যাব তথাপি আমি আপনার দরবার ছেড়ে উঠে যাব না। ধরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু তিনি দরবার ছেড়ে উঠবেন না, চিন্তা করেছেন কি গো? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হাদিস শুনতে শুনতে কখনো কখনো তিনি ভিড়মি লেগে পড়ে যেতেন, বেহোশ হয়ে যেতেন, বেহোশ হয়ে যেতেন, হুশ হারিয়ে ফেলতেন, ভারসাম্য হারিয়ে ফেলতেন। সাহাবারা মনে করছেন আবু হুরায়রা কি মৃগ রোগ হলো নাকি, কেন আবু হুরায়রা হঠাৎ মাত্র পড়ে গেল? অনেকে মৃগী রোগ হয় না, হঠাৎ মাত্র চলতে ফিরতে বসতে কথা বলতে বলতে মৃগী রোগ জাগায়, এমন কি হলো নাকি? আমরা সাধারণত কি করি, কেউ বলতে আঙুল টিপে ধরো, যার যেমন প্রাথমিক চিকিৎসা, কেউ বলছে চামড়া দুটো একটু মুখে শোকাও নাকে শোকাও, বলে না নানান কিছু পদ্ধতি। আবু হুরায়রা হুজুর ঠিক একই কেস, সেম কেস। আবু হুরায়রা হুজুর তিনি বেহুশে পড়ে গেলেন, সাহাবাদের ভিতরে চিন্তা চেতনা শুরু হয়ে গেল, কি করে আবু হুরায়রা এমনটি হলো আর কি করে তাকে সুস্থ করা যায়। অনেকে অনেক মন্তব্য, তবে বেশিরভাগ মন্তব্য আবু হুরায়রা হয়তো মৃগীরও হয়েছে তাই তারা তাদের চিকিৎসা করছে। আমার আবু হুরায়রার কোন মৃগী রোগ নয়, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম। আমার আবু হুরায়রা আজ কটা দিন না খাওয়া ক্ষুধার্ত, ক্লান্ত শরীর, এজন্য দুর্বল হয়ে পড়েছে, পেটে খাবার নাই। আমার আবু হুরায়রা, আমার আবু হুরায়রা, আর তিনি ভিড়মি লেগে গেল, তিনি ভারসাম্য হারিয়ে ফেলেছে, পেটে খাবার নাই বলে ও জনেরা যুবকেরা, তাদের পেটে খাবার ছিল না, কিন্তু তারা ইসলামটাকে পরিপূর্ণ হাসিল করবার জন্যে জীবন নিয়ে যুদ্ধ, আরে জীবনে কত যুদ্ধ করেছে, জীবনে কত লড়াই করেছে, জীবনে কত কষ্ট মেহনত করেছে, জীবনে কত হারে লড়াই করেছে, জীবনে কত পরিশ্রম করেছে, জীবনে কত আরাম সুখকে ত্যাগ করে দিলেন, তবে তারা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করিয়েছিলেন। ও জনেরা যুগেরা, আসহাবে সুফফা একটি দল ছিল নবী পাকের দরবারে, ওই আসহাবে সুফফার ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমার নবী পাকের দরবারে কেউ আপা মধু নিয়ে আসতেন, কেউ একটু দুধ নিয়ে আসতেন, কেউ খাদ্য খাবার নিয়ে আসতেন, আল্লাহর নবী একা খেতেন না, আল্লাহর নবী ডাক দিতেন, আসহাবে সুফফাদের কাছে পৌঁছে দাও। ধরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দিতেন, কারো ছেলে নেই, কারো মা নেই, কারো বাপ নেই, ইজেদার কেউ নেই, এরকম মানুষগুলো ছিল আসহাবে সুফফা। আহা, আল্লাহর নবী তাদেরকে দিতেন, তাদেরকে খাওয়াতেন, আবু হুরায়রাও তাদের মধ্যে একজন। তবে একটু দুধ এসেছে, দুধ
এক পিয়ালা। আবু হুরায়রা ক্ষুধার্ত, আল্লাহ নবী নিজেও ক্ষুধার্ত। আল্লাহ নবী বলছে, বাবা আবু হুরায়রা যাও, এই দুধগুলো কি করো, বন্টন করতে হবে। হুজুর এক পিয়ালা দুধ কি করে বন্টন হবে? বাবা ডাকো আসহাব ও সুফফা দলগুলো, ডাকো মানুষগুলোকে কাতারে দাঁড় করিয়ে দাও। আবু হুরায়রা হুজুর পিয়ালাটা হাতে করে নিয়ে ভাবতেছে, যতটুকুন দুধ আছে আমি একা খেলে আমার পেট ভরবে না, এতগুলো মানুষকে রসুল দাওয়াত করছেন, খুব চিন্তিত। আল্লাহু আকবার, অবশেষে কি করলে, রসুল বলেছেন, সবাইকে ডাকলেন, বাবা আবু হুরায়রা পিয়ালাটা হাতে নাও আর সবার কাছে পৌঁছে যাও, প্রথম থেকে শুরু করতে বলো আল্লাহর নাম নিয়ে, হাতে তুলে দাও, বলো পেট ভরে চুমুক দাও, পেট ভরে খাও, যত সময় না পেট ভরবে তত সময় পিয়ালা অপর কাউকে দিও না, একবার জোরে বলুন। এইভাবে দিতে 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 গোটা লাইন সমস্ত মানুষগুলো খেয়ে ফেললো। বাবা আবু হুরায়রা পিয়ালা থেকে এক এক কিঞ্চিৎ পরিমাণ দুধ কমে গেছে, হুজুর কমে নাই, একই রকম আছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা তুমি পান করো, তুমিও পান করো, তুমিও খাও। হাতে আবু হুরায়রাও খেলেন, আহা আল্লাহর নবী নিজে পান করলেন, যাও আমার বিবিদের ঘরে পৌঁছে দাও। আল্লাহ আকবার, ও আল্লাহর নবীর কি বরকত আমার আল্লাহ দিয়েছিলেন, যদি বলবেন না, কি অভাব তাদের ছিল, কি কষ্ট তাদের ছিল, কিন্তু তারা কখনো হারাম মাল পান করেননি, যদি হবে না, সুবহানাল্লাহ, আল্লাহ এত দিয়েছে তবু আমাদের শুধু দরকার, কোথায় গেলে অল্প সময় বেশি টাকা পাওয়া যায়, কথা ঠিক কি না? আরে সে যে পদই হোক শুধু টাকা চাই। বাবা দুনিয়ার রসে রসলে হবে না, দুনিয়ার মজায় মজলে হবে না, আর দুনিয়া ও মাযরাতুল আখিরাত, আখিরাতের খেতি সেখানে আপনি কি করবেন? জি দুনিয়ায় টাকা দরকার, পয়সা দরকার, অর্থ সম্পত্তি দরকার, জমি জায়গা দরকার, বিল্ডিং মালিকানা দরকার, সেখানে কি কিছু লাগবে না আপনার? যখন চিরস্থায়ী থাকবেন ওখানকার জন্য কি করেছেন, এখানকার এখানকার জন্য আপনি কি করেছেন, এগুলো কার? আপনি নিজেকে প্রশ্ন করুন, এ দোকান কার ছেলের, এ ঘর কার ছেলের, ওটাকার মেয়ের, ওটাকার বিবির, আপনার কি আছে? আমাদের কিছু আছে আর কিচ্ছু নেই, অতএব চলে যাব খালি হাতে, অতএব যেখানে চিরস্থায়ী থাকবো এখানকার জন্য তো বৃদ্ধা হয়ে গেলাম, খেটে খেটে বুড়ো হয়ে গেছে, ওখানকার জন্য কি করলাম? ভেবে রেখেছি কি শেষ বয়সে যা হয়েছে জন বয়সে খাইটে ইনকাম করে নিলাম, একটু শেষ বয়সে আল্লাহকে ডাকবো, যে বয়সে সরকার ডিপার্টমেন্টে নেয় না, ঠিক কিনা বলেন? যারা সরকারি চাকরি দিবি ডিপার্টমেন্টে কত বছর বয়স পর্যন্ত রাখে? 60 বছর। 60 পেরিয়ে গেলে যান বাড়ি চলে যান, আগে পেনশন দিত, এখন তো দিচ্ছে না, এখন টাকা দেয়, বাড়িতে বসে বসে খাও। কেন? অনেক কষ্ট করেছো, শেষ বয়সে একটু বসে খাও। কারণ কি জানেন? কারণ হলো মানুষ যখন 60 পেরিয়ে যায় তার দ্বারাই জি যে কাজ কর্ম করান তার দ্বারাই ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ মানুষ বৃদ্ধ হয়ে গেছে, তাই ব্রেন কমজোর হয়ে যায়, এজন্যে তার দ্বারাই উপকার নাই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এজন্যে আর ডিপার্টমেন্টে নিতে চাই না। আর আমরা জওয়ানি হালাতে সব গুছিয়ে ইনকাম করে একবার টিলা পাহাড় ইনকাম তৈরি করে, পাহাড় তৈরি করে রেখে দিয়ে আর ভাবতেছি শেষ বয়সে মসজিদের কোনা বেছে নি আল্লাহ আল্লাহ করব। বাবা শেষ বয়সে মসজিদের কোনা বেছে নিয়ে লাভ নেই, আগে যা হয়েছে হয়েছে, এখন এই অবস্থায় করছে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা জওয়ান যুবক আমি তাদের বলছি শেষ বয়সে মসজিদের কোনা বেছে নিয়ে লাভ নেই, একই কাতার একই ইমাম একই নামাজ, আল্লাহর নবী বলেছেন একই কাতার একই নামাজ একই ইমাম, ডান দিকে একজন বৃদ্ধা বাঁ দিকে একটা নৌজবান যুবক, নবী বলেছেন একই নামাজ একই কাতার একই ইমাম, কিন্তু ওই নামাজের ভিতরে ওই বৃদ্ধা মানুষের চেয়ে জওয়ানটার স্বভাব আমার আল্লাহ 70 গুণ বেশি দিয়ে দিল, একবার জোরে বলুন। কেন কেন? কারণ তো যথেষ্টই আছে। কোন সিনেমাতে ডাকবে না কেউ আর, কোন যাত্রা বাড়ি ডাকবে না, কোন গাজন বাড়ি ডাকবে না আর, কোন খেলা বাড়ি ডাকবে না, কোন টাস বাড়ি ডাকবে না, ক্যারাম বোর্ডের বাড়িরা ডাকবে না, কোন মহিলা তাকে ডাকবে না, জনেরা যুবকেরা, কিন্তু যে নওজবান যুবক ওকে টাস পার্টি ডাকে, ক্যারাম বোর্ড পার্টিরা ডাকে, খেলা পার্টিরা ডাকে, গাজন পার্টি ডাকে,
যাত্রা বাড়ি ডাকে, সিনেমা বাড়িরা ডাকে, মহিলারা তাকে হাত চাউনি দেয়। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই যুবক নওজবানটা সবারই বুকে লাথি মেরে আমাদের কাতারে দাঁড়িয়ে গেল। এজন্য আমার আল্লাহ ওই নওজবান যুবকটার বৃদ্ধা মানুষের চেয়ে 70 গুণ স্বভাব আমার আল্লাহ বেশি করিয়ে দিয়ে থাকে। বলবেন না সুবহানাল্লাহ। আমরা খালি ভাবছি যে আরে এখন নওজবান, একটু দেরি আছে, চুলটা পাকুক, দাড়িটা পাকুক। বাবা আজরাইল যখন আসবে দেখবে দাড়িটা কাঁচা আছে, চুলটা কাঁচা, একটু পাকুক তবে নিয়ে যাবে। এরকম এরকম বলবে কি নাকি ভাই, এর সুযোগ টুকু দেবে নাকি? এর দাড়িটা ছোট, একটু বড় হোক তবে নিয়ে যাব, এরকম কোনো সুযোগ টুযোগ আছে নাকি গো? একটা চপ্পল কেনেন তার গ্যারান্টি দেবে। কিন্তু আমরা মানুষ নামে জিন্দিগি মাতামাতি নাতানাচি করছি, কোনো গ্যারান্টি আছে? সন্ধ্যায় কথা হলো সকাল হওয়ার আগে, আহা তার জীবনের ফজর আর হলো না, তার এখন আওয়াজ আসতেছে জোহরবাদ, মানে জোহরবাদ এবার তার দাফন হবে। কথা ঠিক কিনা বলুন? ইস আল্লাহ, আমি কিন্তু আজ ভুলে যাইনি, আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম। আহারে সিদ্দিক একবার হাজার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হরেকে বললেন, ওরে ভাই আমার ফারুক, ওরে ভাই আমার ফারুক রে, না 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 না, কোথায় যাও রাতের বেলা, একটি বার আমি জানতে চাই। ওই সময়টিকে বলেছি রে, ও আবু বকর, আমি আমার আমিও খোদা জ্বালা সহ্য করতে পারি না গো, আজ কটা দিন না খাওয়া, খোদা জ্বালা সহ্য করতে পারি না, আমি বেরিয়ে পড়লাম, কত একটু হালাল মাল পাওয়া যায় এজন্য আমি বেরিয়ে পড়লাম। হযরত আবু বকর বললেন, ও জেমরে কতটা পাওয়ার, জেমরে কতটা মর্যাদা, আল্লাহ আপা নবী জানিয়েছেন, আনা খাতামা নবী আলা নবী আবাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আল্লাহ কাউকে নবী করে পাঠাবেন না। তবে না না, আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করতেন, আমার আল্লাহ আমার ফারুককে নবী করে পাঠাতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জেমরের এতটা পাওয়ার, এতটা মর্যাদা, আল্লাহ নবী বলছেন আমি শেষ নবী, আমার পর নবী আসবে না, যদি যদি আল্লাহ কাউকে পাঠাতেন, ওমরে ফারুককে নবী করে পাঠাতেন, যার মধ্যে নবী হওয়ার যোগ্যতা রয়েছে সেই ব্যক্তিটা আজকে কথা দিন না খাওয়া। আল্লাহু আকবার, এরকম একটা দিন আমাদের গেছে ভাই? আসলে ভাই খোদার কি জ্বালা তা তো আমরা বুঝি না, বুঝতে পারি কখন রমজান মাসে বেলাটা যখন বড় হয়, আসর থেকে মাগরিব পর্যন্ত খালি ঘড়ি দেখতিস, কটা বাজে রে ভাই? কেন, আজান কখন হবে? কিন্তু আমার ঘর সব তো রেডি আছে খাদ্য খাওয়ার, শুধু আজানের অপেক্ষা, আর তাদের ঘরে কিচ্ছু নাই, পানি খেয়ে খেয়ে জীবন যাপন করেছে, পেটে পাথর বেঁধেছে, খেয়ে না খেয়ে ইসলাম তারা ছাড়িনি, তারাই তো পেয়েছে জান্নাতের সার্টিফিকেট, তারাই তো করিয়েছে রাজি আমার আল্লাহ কে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এত সুখ যখন আমরা পেয়েছি, তাদের চেয়ে ইবাদত বেশি করা দরকার ছিল আমাদের। কিন্তু আসলে ভাই কথা আছে না, যার যত হয় সে তত চাই, শুধু দরকার বাবা মানুষের, একটা মানুষ দেখাতে পারবেন যে আমার জীবন সব আশা শেষ হয়ে গেছে, পূরণ হয়ে গেছে? না, আশাই মরে চাষা, জীবন এই আশা কখনো ফুরবে না, কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ যতটুকু দিয়েছেন শুকরে আদায় করো, লাইন শাকার তুমলা জি দেন না কুমলা ইন কাপা তুমি না দা বিলা সাদিদ, বান্দা আল্লাহ তোমাকে যা দিয়েছে ওতেই শুকরে আদায় করো, আল্লাহ কি করবে নিয়ামত বাড়িয়ে দেবে, আর নইলে শুকরিয়া আদায় যদি না করো ইন্না আযাবিল শাদীদ, আল্লাহ তার আযাবের মধ্যে নিক্ষেপ করবে আপনাকে। বিশ্বাস করুন যা দিয়েছে অতি সন্তুষ্ট, আর আল্লাহর ইবাদত করুন, হালাল পথে চলুন। বাবা মাথার উপর দিয়ে যে পাখিগুলো উড়ে যায় খালি পেটে, সকালবেলা বেরিয়ে যায় ঝাঁক ঝাঁক পাখি দল, কেউ কি ব্যবসা করতে পার হয়েছে সকালে, চাকরি করতে যাচ্ছে না, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে। খাওয়ানোর মালিক কে? আল্লাহু খাইরুর রাযিক, রুজির মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ তাদেরকে সন্ধ্যাবেলায় পেট ভরিয়ে উদার ভরিয়ে আমার আল্লাহ বাসায় পৌঁছে দেয়। জোরে বলুন, যান জঙ্গলে দেখে আসুন কত হিংস্র প্রাণীরা বাস করে, কত জঙ্গলি জানোয়ার চিড় ফাড় খানেওয়ালা, কেউ ব্যবসা বাণিজ্য চাকরি করে না,
কেউ কিন্তু না খেয়ে নেই, কথা ঠিক কিনা বলুন? সাগরীতে কত হাঙর তিমি কমি বাস করে, কেউ ব্যবসা বাণিজ্য করে? এদের কি কারোর এটিএম কার্ড আছে, পাসবুক টুক আছে, কিছু ব্যাংক ব্যালেন্স আছে? কিচ্ছু নাই। কুইন্টাল কুইন্টাল খাদ্য আমার আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছেন, একবার জোরে বলুন। আর 8000 মুখের কাছে শ্রেষ্ঠ জাতি মানব জাতি কালে ভাবতেছে আল্লাহ কি করে দুটোই বেশি ইনকাম করা যায়, কোন রাস্তায় গেলে টাকা পাওয়া যায় বেশি, আল্লাহু আকবার, কোথায় গেলে ফ্রি পাওয়া যায়, নানান চিন্তা চেতনা, লোন আর বন্ধন কিছু বাদী না, শুধু টাকার দরকার। শতকরা 80% বাড়িতে লোন আর বন্ধন, বিশ্বাস করুন এগুলো খেয়ে আল্লাহ ডাকলে কাজ হয়, কিচ্ছু হবে না। বিবি বলতে থাকো বাড়ি একতলা, আমার পাশে দুতলা, সহ্য হয়, আমারকে একটু দুতলা হবে না? বলতে সারা অত গাদের গাদের করিস না তো, কেন এত বড় সংসার একা মেহনত করি আবার দুতলা হয় নাকি? বলতে তুমি কি বোঝো না, একটু বুঝবে না, আরে কি হয়েছে তোমার এত কেন না? মানে ওই তো জরিনার মা সব যায় কোথায়, ওই যে এক গোছা টাকা এনে হাতে ধরিয়ে দিল, তুমি সপ্তাহ সপ্তাহ আমার দেবে, দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না, মোট অঙ্কের টাকা তোমার হাতে দিচ্ছি, তুমি কাজ করো। রে বাপরে বাপ, রে এ তো আমার সোনার মানিক বিবি, হ্যাঁ কপালে চুমু দিচ্ছে, যা এক গোছা টাকা হাতে ধরিয়ে দিল, সপ্তাহে পেমেন্ট করে, ও দুতলা হয়ে গেল, কি খুশি, আল্লাহ আকবার। তাই মনে রাখেন যে ওই টাকাটা দিতে আসে গ্রামে পীর সাহেব, তাকে নিয়ে সব মুড়িদের মতো আমাদের ঘরে মেয়েরা ঘিরে বসে, ঠিক কিনা বলেন? ছি ছি ছি, আল্লাহ আকবার। ওইখানে গিয়ে বলেন আপনি, আমি আমি যে যদি বলি আমি গ্রামের ইমাম সাহেব, আমি আলেম, আমি ইমাম, আমি মিথ্যা কথা কখনো বলি না, প্রমাণ আমার গ্রামের প্রতিবেশী, তবে আমার বিবি না, টাকা আমাকে দেন, আমি দিয়ে যাবো সপ্তাহে, দেবে? তোমার বিবিডার পাঠাও, তোমার বউডার পাঠাও, ছি ছি, মুসলমান কত নিচে না নামলে এই কাজগুলো করে, আল্লাহ আকবার। আমি শোনাচ্ছি তাদের মতে এতটা অভাব কি আল্লাহ আমাদের দিয়েছে, তারপরেও কেন আপনি এসব কাজে হাত দিচ্ছেন, কেন আপনি সেখানে হাত লম্বা করে দাঁড়িয়ে আছেন, একটু ভাববেন না, একটু বুঝবেন না? লোভ লালসা জীবন শেষ করে দিল, অতএব বিশ্বাস করুন ওই হারাম মাল খেয়ে যে বাচ্চা জন্ম দেবেন সেও কখনো হারাম দাদা ছাড়া হালাল দাদা হতে পারে না। বড় হয়েছে ভাত দেয় না ছেলে, কেন দেবে কোথায়, গন্ডগোল তো গোড়ায়, হুজুর ওয়াজ করেন ছেলে মেয়েরা ভাত দেয় না, দেবে কোথায়, কত ওয়াজ করবে বক্তারা, কথা ঠিক কিনা বলেন? আরে বাপ মা তো প্রাথমিক শিক্ষক, আমরা সে শিক্ষা তাকে দিই না, মুক্তবি পাঠাইনি, খবরদার ওখানে দেওয়া যাবে না, কলেজে দাও, ইউনিভার্সিটিতে দাও, আরে দাও, শরিয়াত নিষেধ করে না, বাংলা যেমন দরকার, আরবি যেমন দরকার, তার সঙ্গে বাংলা ইংলিশ যেমন দরকার, জি তার সঙ্গে আরবিটাও দরকার আছে, কথা ঠিক কি না? আমরা ভাবতেছি খালি কি হবে শিখিয়ে, 3000-4000 টাকা বেতন মরিসাব করে রোজে 6 মাস বাকি, ওতে কি সংসার চলে, ও কাজ মানুষই করে? বাবা কোন ইমাম কোন আলেম কোন মুফতি প্রকৃতপক্ষে যারা কেউ রিক্সা চালিয়ে খাচ্ছে চুরি করে খায় এরকম কোনো প্রমাণ আছে? হ্যাঁ আল্লাহ শুকরিয়া, আল্লাহর প্রকৃত আলেম যারা, এরা আল্লাহ এদের অভাব দেয় না গো, বিশ্বাস করুন, হয়তো একটু কষ্টেই জীবন যাপন করে কিন্তু যতটুকু আপনারা তাদেরকে দেন ওটাই তার জন্য হালাল, কেন তার 1 মাসের মেহনতের টাকা, ও ওই টাকায় তার ছেলে মেয়েও মানুষ হয়, ওই টাকায় তার সংসারও চলে, আল্লাহ তাকেও খাওয়ায়, তাকে না খাইয়ে রাখে না, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে হালালে একটা বরকত হয় আলাদা, হারাম দেখতে মানে কিন্তু বরকত আছে, আমাদের জন্য শুকার খাওয়া হারাম কিন্তু গরু খাওয়া হালাল, বোঝানোর জন্য বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। বাবু শুকারে বাচ্চা দেয় অনেকগুলি কিন্তু গরুতে হয় দেয় একটা, কিন্তু যেহারে আমরা তো খাই, তারপরও বেশি সংখ্যা দেখছি কোনটা বলুন বলুন, গরু, ওটা রেখেছে হালাল আমাদের জন্য, আল্লাহ ওটাই দিয়েছে বরকত, বলুন সুবহানাল্লাহ। তবে সে তার ব্যক্তিগত ব্যাপার, তবে গরু খেতেই হবে এটা বড় কথা না, কোনো জায়গায় লেখা নেই যে গরু না খেলে মুসলমান হবে না। অনেকের লোক কি বলে জানেন, তুই গরুর গোস্ত খেলি না তো মুসলমানটা হলি কি করে? ভাই গরুর গোস্তর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন, গরুর গোস্ত হচ্ছে রসুল বলেছেন দুধ খাও বেশি ওতেই আছে প্রোটিন, যদি বলুন সুবহানাল্লাহ। আর আমরা খালি এটাই ভাবি, কথা ঠিক কি না? তবে চলুন আমি আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম, হালালে তরিকে চাল্লা বরকত, এজন্য বাবু আপনি সব সবার জন্য ভাববেন, হালাল পয়সা যদি 2 পয়সা ইনকাম করি
ওটাই আমার জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় জি নিয়ামত। কেন? ওটা হালাল, তাই বিশ্বাস করুন। আর ওতে রেখেছে আল্লাহ বরকত, আল্লাহ পাক অল্প পয়সায় আল্লাহ ঘরটাকে শান্তির ঘর আল্লাহ বানিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেকটা ঘরে ছেলে মেয়েদের কোরআন শিখিয়ে দাও, ইসলাম শিক্ষা দেওয়াটাই ফরজ। কতটা শিক্ষা দেবেন? যতটা শিখিয়ে দিলে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, ডিভাইডের পার্থক্য করতে পারে, অতটাই শিক্ষা দেওয়াটাই ফরজ। নবী বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আমরা বলতেছি বর্তমান বিজ্ঞান বলতেছে শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে বিজ্ঞান দিল শিক্ষার কদর, কিন্তু না, নবী 1500 বছর আগে কম বেশি বলে গেছেন শিক্ষা হচ্ছে ফরজ। শিক্ষা কি সুন্নত নাকি ফরজ? নামাজ যতটা ফরজ, রোজা যতটা ফরজ, শিক্ষাও ততটা ফরজ। তবে হ্যাঁ, সমাজে যেমন একটা আলিম দরকার, ইমাম দরকার, সমাজে মুফতি দরকার, তদুরূপ ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দরকার, আছে না নাই? আছে। তবে তার আগে প্রাথমিক অবস্থায় এ বি সি নয়, অ কখ নয়, তাকে কি দেবেন? আলিফ আহা আরবি হরফ, এই শিক্ষা আগে তাকে দেন। কেন? বাচ্চা হলে এজন্য প্রথমে বলা হয়েছে হক হলো ডান কানে আজান আর বাম কানে একামত দেন, তারপরে সুন্দর নাম রাখুন জি, তারপরে সুসুক্কা দেন, সুপাত্রের দ্বারস্থ করে দেন। বিশ্বাস করুন এটাই হক। আর তাকে প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দিই না, যদি বা পাঠাই মক্তবে, যদি টাকা পয়সা চাই আমরা চিন্তা করি, কোরআন শরীফ পড়বে আবার ওই 500 টাকা, এই কোরআন শরীফ পড়বে তাতে আবার 50 টাকা 100 টাকা মাসে দিতে হবে, এ কি সহ্য করা যায়? কিন্তু টিউশনি মাস্টারের সঙ্গে দেখা হলো ইংলিশ টিচার আমার মেয়েটার, ডেকে বললাম মাস্টার মশাই আমার মেয়েটা আপনার কাছে পড়ে, আমি 300 কোর দেই, লাগে 50 বেশি দেবো, সে যেন নাম্বার বেশি পায়। বলেন ঠিক কিনা? কিন্তু কেন কেন আমাদের কাছে কোরআনের অ্যারাবিকের কোনো গুরুত্ব নেই? তাই ভাই, এই বাংলা ভাষী হোক, আমরা যে যে ভাষী, যে ভাষী বাস আমাদের ভাষা যে ব্যবহার করি, এটা কতক্ষণ? যতদিন দুনিয়াতে আসি, আর চুল খবরে চলে যাওয়ার পর থেকে শুরু হবে আরবি। ওই আরবিটা কতদিন থাকবে? একেবারে চিরজীবন। কিন্তু বাবু, যেটা দরকার মেন কোরআনের শিক্ষা, সেটা আমরা দিই না। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই শিক্ষা আপনি আপনার ছেলে মেয়েদের দেন, এই শিক্ষা যদি আপনি দিতে পারেন তাহলে কি হবে জানেন? আপনি মনে রাখেন, সঠিক শিক্ষা দিয়ে দিতে পারেন। প্রথমে তাকে কি করলেন? কোরআনের শিক্ষা দিলেন, হাদিসের শিক্ষা দিলেন, 1, 2, 3, 4 বছর, 2-3 বছর ম্যাক্সিমাম একটু মাদ্রাসায় পড়ালেন, বক্তব্যে পড়ালেন, তারপরে কি করলেন? কলেজে দিলেন, ইউনিভার্সিটিতে দিলেন, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলো, চাকরি করলো, ডিউটি করলো। মনে রাখবেন, আজান যখন হবে কাউকে বলা লাগবে না ওই ব্যক্তিটা নামাজের সময় হলে নামাজ আদায় করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলুন? আর কাউকে ডাকতে হবে না, কেন? তার ভিতরে প্রথমে আপনি কোরআনের নূর দিয়েছিলেন, কিন্তু আমরা সে শিক্ষা দিতে চাই নেই। বিশ্বাস করুন, আলেম হওয়াটা ফরজ নাই, এতটুকু শিক্ষা দেওয়া ফরজ, যতটুকু শিখলে শরিয়া সম্মত সে চলতে পারে। এর জন্যে কবছর দরকার? 2-3 বছর 4 বছর বড় নজর পড়ান। তার সঙ্গেও এখানে প্রাথমিক অবস্থায় ইংলিশ শেখানো হয়, অ্যারাবিক আপনার, তার সঙ্গে যত রকম সাবজেক্ট দরকার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে এগুলো তাদের দেওয়া হয়। তারপরে আপনি ওকে কি করুন, যে হয়ে গেছে কমপ্লিট, বাকিটা আপনি যা ইচ্ছা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করুন, শরিয়াত নিষেধ করে না। বাবা,
আব্বা ইন্তেকাল করেছে, মা বিদায় নিয়েছে, টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে হুজুর নিয়ে এসে দোয়া করাবো, মা বাপ জান্নাত চলে যাবে, কোনো গ্যারান্টি নাই, বিশ্বাস করুন, দোয়া করতে হয় করি, আল্লাহ রাজি থাকলে কবুল করবেন। কিন্তু রসুল বলেছে কার দোয়া কবুল হবে? ও আমার জনের আজগেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, আপনি আপা ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিলে, কোরআনের নূর তাকিয়ে দিলে, সালিকে যদি হয়ে যায়, ইমানদার যদি হয়ে যায়, ও জনের আজগেরা, ইন্তেকালের পরে ছেলে যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে যদি যায়, কিছু যদি নাই বাজারে সুরা ফাতিহা যদি জানে, ওই সুরা ফাতিহা টুকুন পড়ে দুপোটা চোখে পানি ফেলে একটুখানি দুটি হাত তুলি কাঁদবে, আমার আল্লাহ, আরে ওই বেটার দোয়া তার বাপের জন্যে আমার আল্লাহ পাক কবুল করে থাকেন। ধরে বরুন সুবহানাল্লাহ, আর একটু ধরে বরুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার বক্তব্য থেকে বিদায় নেব। এখন আপনাদের এলাকার গর্ব বাংলা আসামের সুনাম ধন্য বক্তা, আহা, জনাব হযরতে মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর আসছেন, ওয়াজ নসিহত করবেন। যারা ছড়ি ছিটে আছেন মাহফিলে আসুন। আমি গুনাহগার আপনাদের সম্মুখে একটু সময় দিলাম। হুজুর আমাকে বললেন বাবা একটু আসতে হবে, হুজুর আপনি বলছেন যখন ইনশাল্লাহ হবে, আল্লাহ রাজি থাকলে, আল্লাহ কবুল করিয়েছেন, কিছু সময় আলোচনা আমি করেছি, ভাষার দিক দিয়ে ত্রুটি যদি হয় মাফ করুন, বোঝানোর ব্যাপারে ইসলাম সম্মত যতটুকু আলোচনা করেছি, আল্লাহ উভয় পক্ষের আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। এটি তকবীর দেন না নারাই তাকবীর, একটু মন খুলে দেবেন না নারাই তাকবীর। আজকে দিনে ওলামায়ে কেরামগণ, আজকে দিনে শ্রোতা বৃন্দ, মাশাআল্লাহ, আমি বক্তব্য থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে আমার জন্য একটু দোয়া রাখবেন, আসেন ছড়িয়ে ছড়িয়ে যারা আছেন।